আজ সানডে, বাজে একটা, আমার সমস্ত কাজ হয়ে গেছে এবং স্নান হয়ে গেল। আর এই পুজো এই মাত্র পুজো করলাম আজকে, যেহেতু মকর সংক্রান্তি। আজকে তো আমার শাশুড়ি ভাইয়ের মৃত্যুবার্ষিকী, আর আজকে একটা ভালো দিন, মানে অনেক জায়গায় আজকে পুজো টুজো হয়, আজকে খুব একটা ভালো দিন, সেই জন্য একটু ভালো করে পুজো করলাম, সমস্ত হয়ে গেছে। আজকে রুদ্রর ইচ্ছে ছিল নিরামিষ খাবার, তো নিরামিষই বানিয়েছি। আজকের আমাদের সব কী খাবার বানিয়েছি দেখো, বাসন এই মাত্র ধুয়ে দিয়ে গেছে। আজকে এই দেখো পাঁপড় ভাজা, এই পাঁপড়গুলো নিয়ে বেটো চিৎকার করো না, এই পাঁপড়গুলো নিয়ে এসেছি, অকারণে চিৎকার করবে না। নতুন শনিবার দিন গিয়ে এই পাঁপড় করেছি, আর এখানে দেখো করেছি আলু পোস্ত, একদম মানে কি বলবো, টমেটো দিয়ে আলু পোস্ত, আর এখানে হচ্ছে মুগের ডাল। এই দেখো ফোন দেখা হয়ে গেলে, এবার টিভি চালিয়ে দিল, রে বাবা কিছু বলার নেই। আর এই যাও প্রণাম করো, যাও। আর করেও নিয়েছিস, এখানে হচ্ছে আমের চাটনি, আমের চাটনি, একটুখানি আম, কালকে জানো বাজারে গিয়ে আর একটু চিকেনও করেছি, ওটা কালকের জন্য, কিন্তু বেটুকে নিরামিষ কী করে দেবো বলো, ও একটুখানি চিকেন খাবে, আমি আর রুটো নিরামিষ খাবো। আর গিয়ে যেন বলতেন, হ্যাঁ কালকে আমটা শোনো 10 টাকা মতো হচ্ছিলো, তো 10 টাকা খুচরো ছিল না, তো আমাকে ওই মানে লোকটা বলছে যে বৌদি 10 টাকা তো হচ্ছে না, কী দেবো বলো তো, 10 টাকা লঙ্কা দিদি, লঙ্কা দিয়ে দিচ্ছি না, লঙ্কা আছে আমি লঙ্কা নেবো না, টমেটো দিদি না নেবো না, ফুলকপি না, আমি কিচ্ছু নেবো না, আমি আমি আম দেখেছি, আমি যে একটা আম দিয়ে দাও না, বলছে না বৌদি আমের অনেক দাম, 10 টাকার হবে না, আচ্ছা ওই তো ছোট্ট আম তো রয়েছে, ওই ছোট্ট একটা দিয়ে দাও না, তো আমার কথা ফেলতে পারিনি, একটা ছোট্ট আম আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে বন্ধ করেছে, এখানে রুদ্র কি করছে দেখো, রুদ্র মাকে ইয়া দিচ্ছে আর কি, এই যে বেটু নমস্কার করবে বলেছে, জুতো পরে নমস্কার করবে না, ঠিক আছে, জুতো খুলে সাবান জল, তার মধ্যে স্কচ ব্রাইট, তার জালি সব একেবারে ঢুকিয়ে দিয়ে উনি আর ঘর মোছা নিয়ে এসব কাপড় সব একদম ওল্ডাল করে দেবে, আর আমাকে সব গোছাতে হবে, মানে উনি আপনি করে দিয়ে চলে গেলেন, তারপর এইদিকে প্যাড়া ব্যাকা চেয়ার টেবিল আমাকে সব গুছিয়ে গুছিয়ে ক্লান্ত হয়ে যাবো। আমি রুদ্রকে বলছিলাম আমি যে চকো আমি আর রাখবো না, ও এই যেটার বদমাসটার জন্য শান্ত হচ্ছে, তো ও ও কি করছে, আমাকে তার বেশি পরিমাণ খাটতে হয় এরকম অবস্থা। আজকে খেয়ে নিই নিরামিষ খাবার, ভালোই লাগবে, ভালোই লাগে, আলু পোস্ত মুখের ডাল আমার তো দারুণ লাগে, তার সাথে আবার আজকে আমের চাটনি আছে, পাঁপড়, হ্যাঁ পাঁপড় পাঁপড় আছে, বলেছি আমি আজকের মেনুটা বলেই দিয়েছি। আর আজকে বিকেলবেলা একটু দুধ পিঠে বানাবো, কাল আমরা বানাইনি, কাল ওই সবজি বাজার করার থাকে, ওগুলো আবার গোছানোর থাকে, ভাল লাগে না, ওই জন্য আজকে আজকে বানাবো দুধ পিঠে, দুধ পুলি তখনই বলছিলাম কিছু একটা হবে হবে মনে হয়, তোমার কথা কেউ শুনতে পাবে না, এত আস্তে কথা বলে না, আর আমি আমার ভলিউম ততটা হাই হাই যাই আমার। আজকে পিঠে বানাচ্ছি বললাম, আজকে দুধ পিঠে বানাবো, ও বলেছে কি করবে দেখো না করবে, ও ঝগড়া কিনে গেলে এরা জানো তো রোজ মানে কিরকম টাইপের, রোজ যারা খাওয়ায় খাইয়ে দাইয়ে হাত সেটা কুটে খেয়ে দিয়ে অফিসে যাচ্ছে, ফিরে এসে ক্লান্ত হয়ে খাচ্ছে, তার কোনো নাম নেই, কিন্তু যে একদিন এসে একটু বিরিয়ানি অন্য কিছু একটু মটন ফটন খাইয়ে দেবে তখন তার না কোনো গান গাইতে শুরু করে দেবে, কিন্তু যে রোজ খাইয়ে দাইয়ে রাখছে ঠিকঠাক করে তার কোনো নাম নেই, এ হচ্ছে এরকম একটা জিনিস, তুমি এরকম আরো একটা দোষ আছে, একটা ভেতরে একটা কথা রাখে আর উপরে একটা কথা বলে, আমার বাবা ভেতর বাইরে সব একটাই কথা, সে আমি খুব পরিষ্কার কথা বলি, স্পষ্ট কথা বলি,
যাকে যা বলে কম মানে বলবো না তো বলবো না, আবার বললে আমি পরিষ্কার কথা বলি, ভেতরে এক মনে এক পেছনে এক মুখে এক, আমার ভালো লাগে না। নাম খারাপ করছে আমি ভীষণ কিছু একটা ব্যবস্থা করে, আমি তো এরকম করে করেছিলাম, আমি নিজেও খুব একটা ভালো পারি না। বুঝতে পারছি সব রকম করবো। সারাদিন ধরো এই কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে, একটু এন্টারটেইনমেন্ট না করলে হয় নাকি? এই যে রেগে গেল, রাগার পরে যে এন্টারটেইনমেন্টটা সেটা মজাই আলাদা, তাই না বলে? এই যে আমাদের পিঠে করা কমপ্লিট, দেখো কত রকমের ডিজাইন বানানো হয়েছে, দেখাই এইরকম একটা ডিজাইন দেখতে পাচ্ছ, এরকম এরকম একটা ডিজাইন হয়েছে, এটা কি ঝিনুক? এই দেখো একটা ঝিনুক টাইপের করেছে, ঝিনুক স্পেশাল। আর এটা কি বলিস, আমি একটা হাত দিয়ে করেছি, দেখবে দাঁড়া কোথায় গো। আর এইটা তো আমি বানিয়েছি, এটা আগের দিনও বানিয়েছিলাম, তিন কোন একটা সিঙ্গার টাইপের, এই জি 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 জি, এই দেখো আমি একটা হাত দিয়ে দিই, চেপটে চেপটে একটা হাত দিয়ে দিই এরকম বানিয়েছি, সুন্দর লাগে না দেখতে? অবশ্যই এগুলোর জন্য ছাঁচ লাগে, বেশ ছাঁচে করলে বেশ ভালো লাগে। তো এবার আমি বসাবো, ঠিক আছে, বসিয়ে নিই, তারপর দুধ দিয়ে বানাবো, টাইম লাগে না এগুলো বানাতে, দেখো ঝক্কির ব্যাপার, ওই জন্যই না করে না সবাই, করতে বিরক্ত লাগে, খুব ঝক্কির ব্যাপার, বাথরুমে লাইটটা সুস্থ জ্বলছে, চলো বসিয়ে নিই এবার। এখানে দিয়ে দিয়েছি দুধ, এখানে তো আছে খেজুরের গুড়, এটা দিয়ে এখানে ফোটাবো, আর এই যে আমার পিঠে, আর এখানে বানাচ্ছে হচ্ছে এই দেখো, বেশি দিও না, এখানে হচ্ছে পাস্তা, হ্যাঁ না আর একটু কমে নাও, কমে না একটু,
এখানে হচ্ছে পাস্তা, এই পাস্তাটা হচ্ছে আমাদের জন্য না, এটা হচ্ছে বেটু, বেটু পাস্তা পাস্তা করে পাগল হয়ে গেছিল, তো পাস্তা খাবে, ফার্স্ট টাইম পাস্তা খাবে, খেতে পারবে কিনা জানি না, সেই তো বলছি খুব পেট ভরে যায় এগুলো। ওমে না একটু ও আমাকে টিফিনে বানিয়েছে, কিন্তু টিফিনে তো পাস্তা ম্যাগি চাউমিন এগুলো একটা দিন অ্যালাউ আছে, তাই ওকে ফ্রাইডেতে, ফ্রাইডে অ্যালাউ আছে, তাই একটু ফ্রাইডেতে বানিয়ে দেবো। বেটুর জন্য রেডি হচ্ছে গরম গরম পাস্তা, রুদ্র বানিয়ে দিয়েছে পাস্তা, আর আমি এখানে এই যে পিঠেও আমার রেডি হয়ে গেছে, কিন্তু এটা ঠান্ডা হবে, এই দেখো, এই দেখো দুধ পুলি রেডি, ঠান্ডা হোক, আপনি ভীষণ গরম দেখো আমার দুধ পুলি। এবার আমরা খাবো, রুদ্রকে এখানে দিয়ে দিই, এটা কালকে আরো মজবে জানো তো, এই দেখো কি করছিস তোরা দুজনে, এনাটা তুমি খাও আমার পারলে দেবো, আমি বলেছি না চুপটি করে, আমি বলছি খিদে পেয়েছে, গন্ধেই খিদে পেয়ে গেছে, চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, এইটাই হচ্ছে আমাদের আজকে ডিনার, আর কিছু না।